হায়াত মাহমুদ আমাকে ছবির গল্প বলেছে, বলেনি যে তা না, ও যেরকম করে বলেছে তার সাথে আমার দেখা যে কাহিনী বা যে শোনা যে বিষয়গুলো নাইনটিজে আমাদের ঢাকার আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে ও ও রিসার্চটা ঠিক মতো করেছে, কারণ আমরা তো তখন ঢাকা শহরে এবং আমরা আমাদের সবই মনে আছে, তো আমাদের অনুযোগ হিসাবেও ও এটার উপরে রিসার্চ করেছে প্রপারলি এবং রিসার্চের মধ্য থেকে ওর গল্পটা তৈরি করেছে। এখানে একজন লোককে ইন্ডিকেট করে এটা ধরা যাবে না। কালো মানে হচ্ছে আমাদের ডার্ক, এখানে আমি কালা মানেই যে একজনের নাম ধরে এটাকে ইয়ে করে বলতে হবে তা না, ইটস এ ডার্ক স্টোরি, তো আন্ডারওয়ার্ল্ডের স্টোরি ডার্ক। হ্যাঁ, সে অনেকে ডার্ক ওয়ার্ল্ডে সে হিরো, কিন্তু আমাদের বর্তমান সোসাইটিতে বা আমাদের নাগরিক জীবনে সে অনেকের কাছে হিরো না, তো এরকমই একটি কাহিনী নিয়ে ও গল্পটা করছে। তো এখানে অনেকগুলো চরিত্র আসবে বা আসছে, তো ও আমাকে একটি পার্টিকুলার চরিত্রের জন্য ও বলেছে আমাকে, কিন্তু আমি ওইটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না যে আমি কোন চরিত্রটা করছি, কিন্তু আমাকে একটা পার্টিকুলার চরিত্রের কথা বলেছে যে এই চরিত্রটা আমি আপনাকে ভাবছি। তো আমি বলেছি যে ঠিক আছে, স্ক্রিপ্টটা তোমার 100% যখন তৈরি হয়ে যাবে তখন আমি আমার কনসেন্টটা দেব। আমি মনে করি যে হায়াত যেহেতু টেবিল ওয়ার্কটা করে নেমেছে এবং ও রিসার্চটা ঠিকঠাক মতো করেছে, ও একটি ভালো ছবি করতে পারবে। আর এই সমস্ত কাহিনীর ক্ষেত্রে মানুষের এক ধরনের আকর্ষণ থাকে, এই ছবিটার ক্ষেত্রে মানুষের আকর্ষণ থাকবে, যখনই প্রপার গল্পটা বা হিন্টস মানুষ পাবে তখনই কিন্তু বুঝতে পারবে যে এটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং আমার জানা কাহিনী, আমি চলচ্চিত্রে দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে যদি ঠিকঠাক অভিনয়টা হয়, ঠিকঠাক নির্মাণটা হয়, তাহলেই তো ছবিটা ভালো হবে। আর ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে যে ও নাটকের ক্ষেত্রে যেরকম সিনসিয়ারলি কাজ করে বা করেছে, সিনেমার ক্ষেত্রে গিয়ে তার সাথে অনেক বেশি সিনসিয়ারিটির সাথে কাজটা করতে হবে, কারণ এটা অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে অনেক হিসাব নিকাশের ব্যাপার, এখানে অনেক বড় ক্যানভাস, ওই ক্যানভাস টেলিভিশনের যে ছোট্ট, এখন তো মোবাইলে ছবি দেখে সেটা না, এটা একটা বিশাল পর্দায় ছবিটা দেখতে হবে, সুতরাং ওর দিক থেকে সতর্কভাবে অগ্রসর হবে বলে আমার ধারণা।